হ্যালো গাইস, আজকে আমরা চলে আসছি দিনাজপুরের কন্যাই মোড়ের দাদু বাড়িতে। আচ্ছা দেখুন আপনারা, এখানে কাজ চলতেছে, এখনো কমপ্লিট হয় নাই, আর দু তিন মাস পর। তো আমরা কিছুদিন পর এখানে একটা সুন্দর ব্লগ নিয়ে আসব। এখন এখানে কাজ চলতেছে, যার কারণে এখানে প্রবেশ নিষেধ। মনে হলো যেন এটা এসকেএস ইনের মতো ডেকোরেশনটা করা হচ্ছে বাইরের, মানে গেটের ডিজাইনটা বিশেষ করে আমার ওখানকার মতো লাগছে। এক গেট দিয়ে এখানে প্রবেশ করা হবে, আর এক গেট দিয়ে বাইরের বের হওয়ার রাস্তা আছে। তো ভিতর বাইরেটা অনেক সুন্দর লাগতেছে, দেখুন কি পরিষ্কার পরিচ্ছন্ন। মনে হয় এক দুই মাসের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে। খুবই সুন্দর লাগছে আমার জায়গাটা। আগে কী ছিল আর এখন কী ছিল, মানে আগের ভিডিও সেভাবে আমার কাছে করা নাই, যদি আপনাদের দেখাতাম তাহলে আসলে আপনারা বুঝতে পারতেন তফাতটা। দেখুন ভিতরে কাজ করতেছে, আমি একটু ভিতরের দিকে ফোনটা নিয়ে যাই। ভিতরে বিভিন্ন কাজ করা হচ্ছে, দেখুন এখানে পাশে একটা রেস্টুরেন্ট টাইপ করা হয়েছে। সত্যি বলতে বাইরের জায়গাটা অনেক সুন্দর লাগছে আমার, এই যে বাইরের কি সুন্দরভাবে ডেকোরেশন করছে। ভিতরেরটা কত কেমন হবে, কত সুন্দর হবে তা জানি না, কিন্তু বাইরেরটাই আমার অনেক বেশি সুন্দর লাগছে। কি সুন্দরভাবে আগে থেকেও গাছগুলো ছিল, আর এখন সুন্দর করে এই যে ফুলগুলা লাগানো হয়েছে, আর এই যে বড় বড় গাছগুলো, যে ডেকোরেশন কি প্রাকৃতিকভাবে অনেক সুন্দর লাগতেছে দেখতে।